মস্তিষ্ক থেকে লিভার সবেতেই ঢুকে যাচ্ছে প্লাস্টিক, আপনার অজান্তেই বাসা বাঁধছে শরীরে। জানেন এর কুপ্রভাব পড়তে পারে গর্ভস্থ ভ্রূণেও? সম্প্রতি গবেষণায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। প্লাস্টিকের ক্ষতিকর দিকের কথা সকলেই জানেন, কিন্তু সেই প্লাস্টিক কণা যে শরীরে জমা হয়ে মারাত্মক ক্ষতি করতে পারে সে বিষয়ে অনেকেই জানেন না। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে শরীরের বিভিন্ন অঙ্গে যেমন ক্যান্সার বাসা বাঁধতে পারে, ঠিক তেমনই এবার বাসা বাঁধছে প্লাস্টিক। মস্তিষ্ক থেকে হার্ট, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সবেতেই শরীরে ঢুকছে প্লাস্টিক, আর সেই কণা জমাট বেঁধে ডেকে আনছে মারাত্মক রোগ। নবজাতকদের শরীরেও পাওয়া যাচ্ছে এই প্লাস্টিক, যা আরও বেশি চিন্তার। প্লাস্টিকের ব্যবহার নিয়ে যতই নিয়ম বিধি লাগু করা হোক না কেন, দৈনন্দিন জীবন থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাচ্ছে না বিষাক্ত এই উপাদানকে। খাবার রাখার ব্যাগ, কন্টেনার থেকে জলের বোতল, বাচ্চার খেলনা, সবেতেই রয়েছে প্লাস্টিক। আর সেই প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে। সায়েন্স অফ টোটাল এনভায়রনমেন্টে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। সেখানে বিজ্ঞানীরা উল্লেখ করছেন ভয়াবহ এই বিপদের জন্য দায়ী হলো মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক। গবেষণা বলছে এই মাইক্রোপ্লাস্টিক যদি গর্ভবতী মায়ের শরীরে থেকে থাকে তাহলে তার শরীরে তৈরি হওয়া ভ্রূণ ক্ষতিগ্রস্ত হতে পারে। সদ্যজাতের হার্ট, লিভার, ফুসফুস, ব্রেন সর্বত্রই জমাট বাঁধছে প্লাস্টিক কণা, যা রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিভাবে ঘটছে এসব? বিজ্ঞানীদের ব্যাখ্যা, এই মাইক্রো আর ন্যানো প্লাস্টিক মানুষের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যের পচনের মাধ্যমেই তৈরি হয়। আণুবীক্ষণিক পর্যায়ে ভেঙে যায় এই প্লাস্টিক কণাগুলি, পরে সেগুলি প্রকৃতির জল হাওয়াতে মিশে যায়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যা প্রবেশ করে শরীরে। আর এইসব মারাত্মক জিনিস প্লাসেন্টার দেওয়াল ভেদ করে ভ্রূণের তন্তুতেও ঢুকে পড়তে সক্ষম, যা পরবর্তীতে সদ্যজাত মস্তিষ্ক হৃৎপিণ্ডের মতো অর্গানে জড়ো হয়ে মারণ রোগের জন্ম দিতে পারে। গবেষণা বলছে নবজাতকের শরীরে প্লাস্টিক প্রবেশ করছে মায়ের শরীর থেকে। সাধারণত অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে ভ্রূণের সঙ্গে মায়ের শরীর যুক্ত থাকে। এই কর্ড দিয়ে ভ্রূণ মায়ের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে। বিজ্ঞানীদের কথায় মায়ের রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক মিশে গেলে তা কর্ডের মাধ্যমে পৌঁছে যেতে পারে ভ্রূণের শরীরে, আর এখানেই শুরু বিপদ। প্রাথমিকভাবে পরীক্ষাটি করা হয়েছে ইঁদুরের ওপর, তাতে দেখা গিয়েছে সদ্যজাত ইঁদুরের মস্তিষ্ক, লিভার, কিডনিতে, হার্টে প্লাস্টিকের টুকরো রয়েছে, যা গর্ভধারণের সময় প্লাসেন্টার মধ্যে দিয়ে ভ্রূণে প্রবেশ করেছে। জন্মের দু সপ্তাহ পর দুটি নবজাতক ইঁদুরের শরীরে মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক পাওয়া গিয়েছিল। উভয় ক্ষেত্রেই গর্ভাবস্থায় তাদের মায়েরা এই ধরনের প্লাস্টিক কণা শ্বাসের মাধ্যমে গ্রহণ করেছিল। আর যেসব ইঁদুর গর্ভাবস্থায় এমন কিছু শ্বাস প্রশ্বাসের সঙ্গে পায়নি তাদের বাচ্চাদের শরীরে এমন কিছুই পাওয়া যায়নি। তাই এই তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তীতে এই গবেষণা মানুষের ওপর চালানো হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এখন প্রশ্ন হলো, ইঁদুরের ওপর মাইক্রোপ্লাস্টিকের যা প্রভাব মানুষের উপরেও কি সেই একই প্রভাব পড়তে পারে? গবেষকরা বলছেন এই ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা অতিমাত্রায় প্রবল, কারণ ইঁদুরের শরীরের কার্যক্রমের সঙ্গে মানুষের শরীরের কার্যক্রমের অনেক মিল রয়েছে, তাই এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।